নেক্সট তাহলে আমাদের হচ্ছে এখানে দেখাতে বলেছে পেজ নাম্বার সেভেন্টি সেভেন তাহলে দেখাতে বলেছে যে দ্য সেট জেড ফর্মস এ কম্পিটিভ গ্রুপ উইথ রেসপেক্ট টু অ্যাডিশান মানে সেট জেড জেড মানে হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স তার মানে এর মধ্যে জিরো আছে প্লাস মাইনাস ওয়ান আছে প্লাস মাইনাস টু আছে প্লাস মাইনাস থ্রি আছে ইত্যাদি ইত্যাদি এই জেডটা বলছে অ্যাডিশান মানে এর যোগের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে তাহলে প্রথমে গ্রুপ ফর্ম করবে কিনা সেটা আগে দেখি তাহলে এক নম্বর আমাকে প্রথমে দেখতে হবে জেডটা অ্যাডিশানের রেসপেক্টে ক্লোজ কিনা তাহলে জেড থেকে আমি যদি যে কোনো দুটো সংখ্যা নিই মানে ধরো যে কোনো দুটো সংখ্যা মানে যে কোনো দুটো ইনটিজার নিই যে তাদের যদি যোগ করি তাহলে আলটিমেটলি সেটা ইনটিজারই হয় তাহলে দুটো ইন্টিজারের যোগফল ফল যেহেতু ইন্টিজার তাহলে যে কোনো দুটো ইন্টিজারের যোগ ফল আবার ইন্টিজারই হবে তাহলে আমাদের মানে জেডটা হচ্ছে অ্যাডিশনের রেসপেক্টে ক্লোজ বলতে পারি তো এবার আমরা লেখার সময় তো ওরকম পার্টিকুলার দুই আর তিন নিলে হবে না ইন জেনারেল এ কমা বিলংস টু জেড এরকম ইন জেনারেল সংখ্যা নিতে হবে তাহলে লিখি লেট এ কমা বি বিলংস টু জেড দেন এ প্লাস বি এটা অলসো বিলংস টু জেড দুটো ইন্টিজার তাদের যোগ ফল আছে তাহলে আমি লিখতে পারবো দেন জেড ইজ ক্লোজড আন্ডার অ্যাডিশান তাহলে তাই যদি হয় তাহলে আলটিমেটলি ফার্স্ট কন্ডিশান গ্রুপ হওয়ার যে ফার্স্ট কন্ডিশান সেটা স্যাটিসফাই করে গেল ঠিক আছে এরপরে দুই নম্বর দেখি এবার দেখবো আমরা অ্যাসোসিয়েটিভ কি না তাহলে যে কোনো আমরা তিনটি সংখ্যা নিই তিনটে ইনটিজার নিই তাহলে টেক এ কমা বি কমা সি বিলংস টু জেড নাও এ প্লাস বি প্লাস সি ইজিকোয়ালস টু এ প্লাস বি প্লাস সি এরকম আমরা লিখতেই পারি মানে যে কোনো এ মানে ধরো এরকম নিলাম দশ কুড়ি আর তিরিশ তাহলে আগে কুড়ি আর তিরিশ যোগ করে সেটা দশের সাথে যোগ করলে যা হবে দশ আর কুড়ি যোগ করলে তিরিশের সাথে যোগ যোগ পরে করি তাহলে দুটো হলো আলটিমেটলি সেম হবে তাহলে এরকম যদি হয় তাহলে আমি বলতে পারব দেয়ার ফল জেড ইজ অ্যাসোসিয়েটিভ আন্ডার অ্যাডিশান তাহলে ঠিক তারপরে লিখব সো জেড ইজ অ্যাসোসিয়েটিভ আন্ডার অ্যাডিশান আচ্ছা গেল তিন নম্বর হচ্ছে আমাদের অ্যাডিশানের রেসপেক্টে আইডেন্টিটি আইডেন্টিটি এলিমেন্ট খুঁজতে হবে তাহলে আমি ধরে নিই যে লেট ই ইজ দা আইডেন্টি অফ জেড আন্ডার অ্যাডিশান তাই যদি হয় তাহলে দেন ফর এনি এ বিলংস টু জেড উই এ প্লাস টু ই প্লাস এ ইজিকলস টু এ এরকম লেখা যায় এবার তোমাদের অনেকের হয়তো এরকম কনফিউশন থাকতে পারে যে স্যার আমরা তো লিখছিলাম এ কম্পোজ ইজিকলস টু ই কম্পোজ এ ইজিকলস টু এ তাহলে কম্পোজিশান দিকে প্লাস লিখলেন কেন আমাকে কারণ এটাই যে আমাকে যেহেতু প্লাসের রেসপেক্টে দেখাতে পড়েছে গ্রুপ তাহলে কম্পোজিশানটা এখানে প্লাস হয়ে গেছে সেই জন্য কম্পোজিশান নিয়ে প্লাস লিখেছে তাহলে আমি এবার এইটার সাথে এটা নিয়ে যদি সলভ করি তাহলে আলটিমেটলি এ প্লাস ইজিকস টু এ তার মানে ই এর ভ্যালু জিরো সিমিলারলি এটার সাথে এটা নিয়ে যদি আমি সলভ করি এ এ কেটে গেলে এখান থেকেও ই এর ভ্যালু জিরো তাহলে রাইট আইডেন্টি সেটাও জিরো লেফট আইডেন্টি সেটাও জিরো দুটো সেম হয়ে গেছে দেয়ার পর জিরো ইজ দ্য আইডেন্টি উই হ্যাভ এটা সো ইজ ইকালস টু জিরো তাই যদি হয় হেমস জিরো ইজ দা আইডেন্টি অফ জেড আন্ডার প্লাস এই আন্ডার প্লাস কথাটা বা উইথ রেসপেক্ট টু প্লাস এই কথাটা কিন্তু লিখতেই হবে কারণ আমি আগেও বলেছি কম্পোজিশনের চেঞ্জ হলে আইডেন্টিটি এলিমেন্ট চেঞ্জ হয়ে যায় তাহলে তুমি যে আইডেন্টি এলিমেন্ট লিখছ সেটা কোন কম্পোজিশনের রেসপেক্টে সেটা অবশ্যই লিখতে হবে হয়ে গেল এবার আমরা দেখবো ইনভার্স কি যে কোনো একটা সংখ্যার ইনভার্স কি সেটা যদি প্রত্যেকটা সংখ্যার ইনভার্স আমরা পাই জেড এর যে কোনো সংখ্যার ইনভার্স যদি আবার জেড এর মধ্যেই থাকে তাহলে আমরা বলবো যে জেড এর প্রত্যেকটা সংখ্যার ইনভার্স আছে তাহলে লেট ড্যাশ ইজ দ্য ইনভার্স অফ এ যে এটা আমি জেড থেকে নিয়েছি তাই যদি হয় তাহলে দেন এ প্লাস ইজ ইকলস টু এড্যাস প্লাস এ ইজ ইকলস টু আইডেন্টি দিস ইমপ্লাই আমি এবার আইডেন্টি মানে অ্যাকচুয়ালি তাহলে এ প্লাস এড্যাস ইজিকলস টু এড্যাস প্লাস এ ইজ ইজিক টু আইডেন্টি ই মানে জিরো এবার এটার সাথে এটা যদি নিই তাহলে এড্যাসের ভ্যালু মাইনাসে সিমিলারলি এটার সাথে যদি এটা নিই তাহলেও ভেডাস এর ভ্যালু মাইনাসে তাহলে এ জেড এর যে কোনো একটা সংখ্যা তার ইনভার্স মাইনাস এ বের তাহলে দুই তার ইনভার্স মাইনাস দুই তিন তার ইনভার্স মাইনাস তিন কুড়ি তার ইনভার্স মাইনাস কুড়ি তাহলে প্রত্যেকটা সংখ্যায় মাইনাস কুড়ি এক মাইনাস দুই ওগুলো আছে তাহলে ইনভার্সগুলো জেডের এর যে কোনো সংখ্যার ইনভার্স সেটা কিন্তু আবার জেডের এর মধ্যেই থাকছে তাহলে আমি প্রত্যেকটা সংখ্যার ইনভার্স আছে বলতে পারবো এমন হলো যে ইনভার্স পেলাম জেডের এর যদি এরম হতো যে জেডের এর কোনো একটা সংখ্যার ইনভার্স পেলাম কিন্তু সেটা জেডের মধ্যে নেই এরকম আমরা এরপরে এক্সাম্পল দেখব যে সংখ্যাটার ইনভার্স আমি পেয়েছি কিন্তু সেটা ওই জেডের এর মধ্যে নেই বা যে সেট বলেছে সেই সেটের মধ্যে নেই তাহলে কিন্তু আমরা ইনভার্স আছে বলতে পারি না ঠিক আছে ইনভার্স তো থাকতেই হবে সেটা যেন আবার ওই সেটের মধ্যে থাকে তাহলেই আমরা বলবো যে ইনভার্স এক্সিস্ট তাহলে যাই হোক মধ্য কথা তাহলে আমি এ থেকে যে কোনো একটা সার্টেন সংখ্যা নিয়েছি তার ইনভার্স কিন্তু আমরা জেডের মধ্যে আছে দেখাতে পাচ্ছি। তাহলে এখান থেকে সো এ ড্যাস টু মাইনাসে যেটা কিনা আমার জেড এ আছে তাহলে জেড এর প্রত্যেকটা সংখ্যার ইনভার্স আমার আছে জেড এর মধ্যে তাহলে সো ইচ এলিমেন্ট অফ জেড হ্যাজ ইনভার্স উইদিন জেড তাহলে আমাদের দেখো চারটে কন্ডিশন স্যাটিসফাই হয়েছে ক্লোজার প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আইডেন্টি অফ জেড এক্সিস্ট ইচ এলিমেন্ট অফ ইনভার্স অফ ইচ এলিমেন্ট অফ জেড এক্সিস্ট তাহলে আক্টিভেলি এখান থেকে আমি বলে দেবো জেড উইল ফর্ম এ গ্রুপ উইথ রেসপেক্ট টু অ্যাডিশন ঠিক আছে কিন্তু আমাকে ওখানটায় বলেছে যে কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে কোশ্চেনটা দ্য সেট জেড ফর্মস এ কমিউটেটিভ গ্রুপ উইথ রেসপেক্টু অ্যাডিশান জেডটা অ্যাডিশান আর রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে গ্রুপ অলরেডি হয়ে গেছে কমিউটেটিভ কিনা সেটা আবার দেখতে হবে তাহলে দেখি কমিটিটিভ বিনা কমিটিটিভের জন্য আমি ধরে নিই যে লেট এবি বিলংস টু জেড নাও এ প্লাস বি ইজিকোয়ালস টু বি প্লাস এরকম লেখাই যায় তাহলে তাই যদি হয় তাহলে এই অ্যাডিশানের রেসপেক্টে জেড এর যে কোনো দুটো সংখ্যা কমিউট করে যাচ্ছে কমিউট মানে পলট পলট এরকম করা যাচ্ছে তাহলে অলরেডি এতদূর পর্যন্ত দু জেড হয়ে জেড হচ্ছে গ্রুপ ফর্ম করেছিল এটা হলো বলে আমরা লিখতে পারবো দেয়ার ফর জেড উইল ফার্ম এ কম্পিটিভ গ্রুপ উইথ রেসপেক্ট টু অ্যাডিশান এটা তাহলে হেন্স হেন্সটা নিচে লিখি হেন্স জেড প্লাস উইল ফর্ম এ কম্পিটেটিভ গ্রুপ ঠিক আছে গেল সিমিলারলি এর নিচে দুই নম্বরে দেওয়া আছে কিউ প্লাস কমিউটেটিভ গ্রুপ হবে আর প্লাস কমিউটেটিভ গ্রুপ হবে এগুলো সব দেখবে আমি পাঁচ নম্বরটা একটুখানি বলে দিচ্ছি যে বলেছে প্রুভ দ্যাট

কমিউনিটিভ গ্রুপ এটা আমাকে দেখাতে বলেছে তাহলে আমাকে প্রথমে জানতে হবে এই এই সেটটা কেমন দেখতে তো কি মানে হচ্ছে আমাদের দেখো জেড মানে হচ্ছে আমাদের এই সংখ্যাগুলো থাকে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর ইত্যাদি ইত্যাদি তাহলে টু জেড এর মধ্যে কারা থাকবে টু জেড এর মধ্যে থাকবে সবগুলোর সাথে দুই গুণ করে দিই তাহলে জিরো প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস সিক্স প্লাস মাইনাস এইট ইত্যাদি ইত্যাদি তাহলে অ্যাকচুয়ালি আমি যদি টু জেড থেকে যে কোনো একটা সংখ্যা নিই এ বিলংস টু টু জেড দেন এ মানে অ্যাকচুয়ালি আমাদের কেমন লিখতে হবে টু পি এরকম টাইপের যেখানে ফর পি বিলংস টু জেড যদি আমি থ্রি মানে ধরো এখানটায় এরম নিলাম যে থ্রি জেড তাহলে থ্রি জেডের যদি আমি বি বলে একটা থ্রি জেড থেকে সংখ্যা নিই তাহলে দেন বি মানে আমাদের লিখতে হবে থ্রি পি ফর পি বিলংস টু জেড ক্লিয়ার কেন কারণ এই থ্রি জেডের মধ্যে কোন সমস্ত সংখ্যা আছে ইনটিজারগুলোকে তিন দিয়ে গুণ করলে যে সেটটা পাই সেটা হচ্ছে থ্রি জেড তাহলে থ্রি জেডের সংখ্যাগুলো কেমন দেখতে হবে সাম থ্রি পি এরম টাইপের যেখানে পিটা ইটসেন ইনটিজার ঠিক আছে তাহলে আমাদের মেন সলিউশনটা এখান থেকে শুরু হচ্ছে এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম আমাদের দেখাতে হবে যে টু জেড প্লাস এটা একটা গ্রুপ ফর্ম করবে তাহলে আবার সেই কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি এইগুলো দেখাতে হবে তাহলে আমি একটু শর্টে করে দিচ্ছি আমাকে দেখাতে হবে প্রথমে ক্লোজার প্রপার্টি তাহলে লেট এ কমা বিলংস টু টু জেড তাহলে দেন এ ইকলস টু সাম টু পি অ্যান্ড বি টু সাম টু কিউ পি কম কিউ বিলংস টু জেড তাই যদি হয় তাহলে দেন এ প্লাস বি তার মানে দুই কমন নিয়ে নিলে পি প্লাস কিউ তার মানে পি ইনটিজার কিউ ইনটিজার তাহলে তাদের যোগ ফল ইনটিজার তাহলে সাম টু আর তাহলে এটাও দেখতে দেখো ওই টু জেড এরকম টাইপের এসছে তাহলে দিস বিলংস টু টু জেড তাহলে এ বি মানে এ প্লাস বি সেটাও টু জেড আছে তাহলে আমি লিখতে পারি সো টু জেড ইজ ক্লোজড আন্ডার প্লাস সিমিলারলি অ্যাসোসিয়েটিভ দেখবে আইডেন্টি আমাদের জিরো হবে ক্যালকুলেশন করলে সেম আগের মতন সিমিলারলি ইনভার্সটাও একই রকমভাবে পার করতে পারবে আমার এখন আছে কোশ্চেন এই বইয়েতে দেখবে করাই আছে আচ্ছা তাহলে ছয়টা এম জেড প্লাস ইজ এ কম্পিটিভ গ্রুপ তাহলে টু জেড যদি করতে পারো তাহলে এম জেডও পারবে কারণ টু আমরা যেমন এলিমেন্টগুলো টু পি বা টু কিউ এরকম টাইপের দেখছিলাম এরকম ভাবে লিখছিলাম তাহলে এম জেড এর সংখ্যাগুলো কি হবে এম পি এম কিউ ইত্যাদি ইত্যাদি একই রকম স্টাইলের প্রমাণটা হবে এবারে বলেছে জেড ডট ইজ নট এ গ্রুপ এতক্ষণ তোমাকে গ্রুপ প্রমাণ করতে দিচ্ছিল এবার বলছে নট এ গ্রুপ প্রমাণ করতে ঠিক আছে দুটোর মধ্যে পার্থক্য বুঝা গেছে এবার বলছে জেড ডট ইজ নট এ গ্রুপ সেটা দেখাতে তাহলে নিশ্চয়ই জেড ডট সেটা ওই গ্রুপের চারটি প্রপার্টির মধ্যে কোনো একটা প্রপার্টিকে স্যাটিসফাই করতে পারেনি সেই জন্যই জেড ডটটা গ্রুপ হয়নি তার মধ্যে দেখো গুণ যদি আমি করি যে কোনো দুটো ইন্ট্রিজারের যদি আমি গুণ করি তাহলে সেটা একটা ইন্ট্রিজারই হয় তার মানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে গেছে আবার গুণটাও যদি এরম করি যে দশ ইন্টু কুড়ি ইন্টু তুমি যে কোনো একটাকে আগে গুণ করো না কেন আলটিমেটলি রেজাল্ট সেমই হবে তাহলে প্রথম দুটো হয়ে যাবে আমি মোটামুটি একটু বুঝতে পারছি এবার আমি দেখি আইডেন্টি আর ইনভার্সের ব্যাপারটা কি হচ্ছে নিশ্চয়ই এই দুটোতে কোনো গন্ডগোল আছে গ্রুপটা ফর্ম করতে পারিনি তাই সাত নম্বর কোয়েশ্চেন হচ্ছে বলেছে জেড ডট ইজ নট এ গ্রুপ এটা আমরা দেখাবো তো আমি এবার দেখি যে আইডেন্টি এলিমেন্ট আর আছে কিনা তো লেট ই ইজ দ্য

তাহলে এইটার সাথে এটা যদি সলভ করি তাহলে ই এর ভ্যালু ওয়ান বেরোবে তাহলে রাইট আইডেন্টি হয়ে গেল ওয়ান সিমিলারলি এইটার সাথে যদি এটা নিই তাহলে আবার ই এর ভ্যালু ওয়ান লেফট আইডেন্টি ওয়ান আলটিমেটলি সো ইজ ইজ টু দা আইডেন্টিটি এলিমেন্ট তাহলে আইডেন্টিটি এলিমেন্টও হয়ে গেল ক্লোজার অ্যাসোসিয়েটিভ তো আমরা দেখেই বুঝতে পারছি আইডেন্টি এলিমেন্টটাও কিন্তু আমরা বুঝে ফেললাম হয়ে গেল তাই নিশ্চয়ই আমার ইনভার্স এলিমেন্টে কোনো গন্ডগুল আছে দেখি ইনভার্সেল আছে তো এবার আমি দেখি যে কোনো এলিমেন্টের ইনভার্স পাওয়া যায় কিনা নাও লেট এড্যাস ইজ দা ইনভার্স অফ এ যে এটা আমি জেড থেকে নিয়েছি তাই যদি হয় দেন এ ডট এড্যাশ ইজিক ডট এ ইসিকটি ওয়ান হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে এটা যদি নিই তাহলে এড্যাশ মানে ওয়ান বাই এখান থেকে এটা মানেও যদি নিই তাহলেও এড্যাশ মানে ওয়ান বাই এ তাহলে সো ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এ তাহলে আমি যদি দুই বলে সংখ্যাটা নিই তাহলে তার ইনভার্স কত হবে ওয়ান বাই দুই মানে হাফ তাহলে দুইয়ের ইনভার্স বেরোলো হাফ কিন্তু হাফটা কি জেডে আছে জেডটা তো সেট অফ ইন্টিজার তাহলে হাফটা নিশ্চয়ই জেড এর মধ্যে নেই তাহলে আলটিমেটলি আমি কি দুইয়ের ইনভার্স আছে সেটা বলতে পারবো এখানে কিন্তু বলতে পারবো না হ্যাঁ আছে কিন্তু জেডের মধ্যে নেই তাহলে যে ইনভার্সটা জেডের মধ্যে আছে তা তো বলতে পারছি না তাহলে যে কোনো সংখ্যার ইনভার্স কিন্তু আমার পাওয়া যাচ্ছে না জেড এর যে কোনো সংখ্যার যদি তুমি চাও ইনভার্স কিন্তু তুমি পাবে না তাহলে এখান থেকে আমি সো এই কোলস টু ওয়ান বাই এ অফ দি এ দিস দ্যাট ইচ element of z has uh, this shows that each element of z has uh, this shows that inverse of each element of z ডাজ নট এক্সিস্ট যে কোনো জেডে যে কোনো এলিমেন্টের ইনভার্স কিন্তু এক্সিস্ট করে না তুমি লিখতেই পারো ফর এন এক্সাম্পল ফর এন এক্সাম্পল ইনভার্স অফ টু ইনভার্স অফ টু ইজ হাফ বাট ডাজ নট বিলংস টু জেড ইনভার্স অফ টু ইজ হাফ কিন্তু সেটা জেডে নেই তাহলে জেড এর যে কোনো সংখ্যার ইনভার্স আমার পাওয়া যাচ্ছে না একটা সংখ্যার ইনভার্স নেই দেখালেই তো আর বাকি কিছু দেখার দরকার নেই জেড এর সমস্ত সংখ্যার ইনভার্স নেই তা কিন্তু বলার দরকার নেই যেমন একটা সংখ্যার ইনভার্স আমি খুঁজে পেলাম না তাহলে হয়ে গেল যে আমার প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আসছে না দেওয়ার আমি লাস্ট লাইন লিখে দেবো জেড ডট ইজ নট এ গ্রুপ সিমিলারলি পরের আট নম্বর কোশ্চেন হচ্ছে কিউ ডট ইজ নট এ গ্রুপ কিউ ডট কেন নট এ গ্রুপ কিউ তো রেশনাল তাহলে দুই এর ইনভার্স দুইয়ের ইনভার্স হাফ আইডেন্টি ফাইডেন্টি সব থাকবে কিন্তু দুই তার যে ইনভার্স হাফ সেটা কিন্তু কিউয়ে আছে কারণ কিউটা তো রেশনাল তাহলে কিউ এর মধ্যে কি বাই কিউটটা সংখ্যা থাকবে তাহলে দুইয়ের ইনভার্স হাফ এ আছে তিনের ইনভার্স ওয়ান বাই থার্ড সরি ওয়ান থার্ড সেটাও এ আছে যে কোনো সংখ্যার ইনভার্স কিন্তু এ আছে তাহলে আমার গ্রুপ হতে আপত্তি কোথায় ওদিকে অ্যাসোসিয়েটিভ ওগুলো তো হয়ে আছে আইডেন্টিটি ফাইডেন্টি তাহলে যে কোনো সংখ্যার ইনভার্স যদি থেকে যায় তাহলে আমার এর গ্রুপ হতে আপত্তিটা কোথায় আপত্তি শুধু একটাই জায়গায় যে জিরোটা তো কিউবের মধ্যে আছে তাহলে জিরোর ইনভার্স কথা হবে ওয়ান বাই জিরো সেটা কি কিউ আছে ওয়ান বাই জিরো তো কিছুই হয় না আনডিফাইন্ড তাহলে কিউয়ের প্রত্যেকটা সংখ্যার ইনভার্স আছে এক্সেপ্ট জিরো জিরো ছাড়া প্রত্যেকটা সংখ্যার ইনভার্স কিন্তু এর মধ্যে আছে তাহলে আমি কি বলতে পারব যে এর প্রত্যেকটা সংখ্যার ইনভার্স আছে শুধুমাত্র একটা সংখ্যা জিরোর জন্য আমি ওই কথাটা বলতে না বাকি সমস্ত সংখ্যার ইনভার্স আছে শুধুমাত্র জিরোর ইনভার্সটা নেই তাহলে আমি এই কথাটা বলতে পারবো না যে কিউ এর প্রত্যেকটা সংখ্যার ইনভার্স এর মধ্যে আছে তাহলে শুধু একটা সংখ্যার জন্য কিউ ডটটা গ্রুপ হতে পারলো না তাহলে আমরা লিখবো কি সেটা লিখবো এরকম ক্লিয়ারলি জিরো বিলংস টু কিউ বাট ইনভার্স অফ জিরো ইনভার্স অফ জিরো ডাজ নট বিলং টু কিউ জিরো ইনভার্স কিন্তু কিউব মধ্যে নেই সো কিউকা ডট ইজ নট এ গ্রুপ ঠিক আছে করবে তারপরে তেরোটাও করবে তেরোটা করবে মানে করতে হবে আমাদের যে এরকম বলেছে এম টু আর এম টু আর এটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স অ্যাডিশান এম টু আর উইল ফর্ম এ কমিউটেটিভ গ্রুপ উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ম্যাট্রিক্সানের রেসপেক্টে এম টু আরটা একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে তাহলে আমাকে প্রথমে জানতে হবে ওই এম টু আরটা কি জিনিস ঠিক আছে তাহলে এম টু আরটা কি এম টু আর মানে হচ্ছে এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি নোট বলে এম টু আর মানে এরকমভাবে মনে হবে ম্যাট্রিক্স অফ অর্ডার টু অন রিয়াল ফিল্ড তার মানে সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্স যার প্রত্যেকটা সংখ্যায় রিয়েল নাম্বার সেই রকম সমস্ত ম্যাট্রিক্সগুলো নিয়ে এম টু আর তৈরি হয়েছে সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স অন রিয়েল ফিল্ড টু কস টু অর্ডারের যে কোনো ম্যাট্রিক্স যদি তার প্রত্যেকটা সংখ্যায় রিয়েল নাম্বার থাকে তাহলে সেই সমস্ত ম্যাট্রিসগুলোকে নিয়ে আমার এম টু আর এই সেটটা তৈরি হয়েছে তাহলে এই সেটটা ম্যাট্রিক্স অ্যাডিশানের রেসপেক্টে আমাকে বলেছে গ্রুপ ফর্ম করবে তাহলে লেখা রকম যে লেট এ কমা বিলংস টু এম টু আর দেন এ প্লাস বি আমি যদি একটা টু দুটো টু কস ম্যাট্রিক্স যোগ করি তাহলে যোগ ফল একটা টু কস ম্যাট্রিক্স পাবো তাহলে দিস বিলংস টু এম টু আর তাহলে আলটিমেটলি এম টু আরটা অ্যাডিশনের রেসপেক্টে ক্লোজ হয়ে গেল সেটা লিখে দিই সো এম টু আর ইজ ক্লোজ আন্ডার ম্যাট্রিক্স অ্যাডিশান হয়ে গেল দুই নম্বর অ্যাসোসিয়েটিভ দেখাতে হবে অ্যাসোসিয়েটিভের জন্য তিনটে ম্যাট্রিক্স নেব যে কোনো একটা আগে যোগ করলাম যে কোনো একটা পরে যোগ করলাম আলটিমেটলি রেজাল্টটা একই হয় তাহলে সেটা ওই একই রকমভাবে আমরা লিখব এবার আমি আইডেন্টিটা দেখিয়ে দিই যে লেট আইডেন্টি মানে আমি কিছু একটা ধরে নিই ও ক্যাপিটাল ও ইজ দা

এম টু ওয়ার থেকে যদি আমি যে কোনো একটা ম্যাট্রিক্স এ নিই দেন ফর এ নি এটা কমাদের উই হ্যাভ এ প্লাস জিরো ইজিক টু জিরো প্লাস এ ইজিকলস টু এ এর লিখতে পারি এবার এইটার সাথে যদি আমি এটা নিই তাহলে ও এর ভ্যালু কত হবে এ এ তো কেটে গেল তাহলে ও এর ভ্যালু হবে জিরো ম্যাট্রিক্স এটা কিন্তু একটা ম্যাট্রিক্স ও হচ্ছে ইজ অ্যান আইডেন্টি এলিমেন্ট অফ এম টু ওয়ার তাহলে এম টু আরটা সরি জিরোটা যদি এম টু আরের আইডেন্টি এলিমেন্ট হতে হয় তাহলে অবভিয়াসলি জিরোটাকে তো প্রথমে একটা টু কস টু অর্ডারের ম্যাট্রিক্স হতেই হবে তারপর তো সেটা আইডেন্টি বা নন আইডেন্টি সেটা পরের কথা তো যাই হোক এম টু আরের যদি আইডেন্টি এলিমেন্ট হতে হয় তাহলে সেটাকে প্রথমে টু কস টু অর্ডারের ম্যাট্রিক্স কিন্তু হতেই হবে তাহলে এখানটায় জিরো যেটা লিখছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি টু কস টু অর্ডারের ম্যাট্রিক্স তাহলে এর পরের লাইনে যেই আমরা এই এইটার সাথে এইটা নেব কেটে গিয়ে কিন্তু এই ও মানে জিরো হবে না ও মানে একটা এইরকম ম্যাট্রিক্স হবে মানে জিরো জিরো ম্যাট্রিক্স হবে বুঝা গেছে কারণ ওটা তো আর সংখ্যা নয় এটা তো একটা টু ক্স টু অর্ডারের ম্যাট্রিক্স এটা কেটে গিয়ে এইদিকে যেটা জিরো পরে থাকবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি জিরো নয় সেটা জিরো মানে এইরকম জিরো 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 মানে সেকেন্ড অর্ডারের একটা নাল ম্যাট্রিক্স হবে তাহলে এখান থেকে এটা সলভ করলে ও মানে সেকেন্ড অর্ডারের নাল ম্যাট্রিক্স সিমিলারলি এটার সাথে এটা সলভ করলেও এ এ কেটে গিয়ে ওমন একটা সেকেন্ড অর্ডারের নাল ম্যাট্রিক্স তাহলে আলটিমেটলি লেফট আর রাইট আইডেন্টি সেম হয়ে চলে আসছে তাহলে সো ও ইজ ইকুয়ালস টু জিরো 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 অফ অর্ডার টু কস টু এটা টু কস টু না লিখলে হবে দেখে তো বোঝা যাচ্ছে তাহলে সো এইটা ইজ দ্য আইডেন্টি অফ এম টু আর উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স অ্যাডিশন আইডেন্টি পেয়ে গেলাম এবার ইনভার্স দেখি যে লেট এড্যাস ইজ দ্য ইনভার্স অফ এ যে এটা আমি এম টু আর থেকে নিছি তাহলে দেন এ প্লাস টু হবে তাহলে আলটিমেটলি এখান থেকে ও যদি নিই তাহলে মানে কথা হবে মাইনাসে এটার সাথে এটা যদি তাহলে এখান থেকেও এড্যাস মানে মাইনাসে হবে তাহলে আলটিমেটলি সো ইজ ইজিকুয়ালস টু মাইনাসে সেটাও কিন্তু বিলংস টু এম টু আর হবে যদি ধরো এর সাপোজ একটা এক্সাম্পল নিই এর ভ্যালু হচ্ছে ধরো দুই তিন চার পাঁচ তাহলে মাইনাস তাহলে এটা এটা অবভিয়াসলি এম টু আরে আছে তাহলে এর সামনে একটা মাইনাস এসে তার মনে কত মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এটাও আমার এম টু আরেই থাকবে আমার ম্যাট্রিক্সটা হতে হবে সেকেন্ড অর্ডারের আর প্রত্যেকটা এলিমেন্ট যেন রিয়াল হয় তাহলেই সেই সেই ম্যাট্রিক্সটা এম টু আরে চলে যাবে তাহলে এটাও এম টু আর আছে তাহলে এডাস মানে যে মাইনাসে বেরোলো সেটাও কিন্তু এম টু আর আছে তাহলে এ তার ইনভার্স কত মাইনাসে সেটা আবার এম টু আছে তাহলে এম টু আরের এর প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আমাদের এম টু আরের এর মধ্যেই থেকে গেছে দেওয়ার পর ইনভার্স অফ ইচ এলিমেন্ট অফ এম টু আর এক্সিস্ট তাহলে লিখে দিই সো ইনভার্স অফ

তাহলে নিশ্চয়ই তিনটে এলিমেন্টের মধ্যে সরি এলিমেন্ট বলছি চারটে কন্ডিশানের মধ্যে যে কোনো একটা কন্ডিশনকে স্যাটিসফাই করতে পারিনি সেই জন্যই ও ও গ্রুপ ফর্ম করতে পারেনি তাহলে কোন সেই কন্ডিশন দেখো দুটো ম্যাট্রিক্সের টু কস টু অর্ডারের ম্যাট্রিক্সের গুণ ফল টু কস টু অর্ডারের ম্যাট্রিক্সই হবে তাহলে ক্লোজার হয়ে গেল অ্যাসোসিয়েটিভও হয়ে যাবে আইডেন্টি তা আমাদের মানে আইডেন্টি ম্যাট্রিক্স আমরা অলরেডি জানি ওয়ান জিরো জিরো ওয়ান এটা আইডেন্টি ম্যাট্রিক্স এটা ক্যালকুলেশন করে বার করলেও সেই ওয়ান জিরো জিরো ওয়ানই আসবে মানে মাল্টিপ্লিকেশানের রেসপেক্টে আইডেন্টি এলিমেন্ট সরি আইডেন্টি ম্যাট্রিক্স সেটা ওয়ান জিরো জিরো ওয়ান টু কস টু আর অ্যাডিশানের রেসপেক্টে জিরো 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 এটা তো আমরা আগের থেকেই জানি অ্যাডিশানের রেসপেক্টে ম্যাট্রিক্স যদি আমি এরম নিই জিরো 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 তাহলে ওই ওই জিরো ম্যাট্রিক্সের সাথে তুমি যাই যোগ করো ওই ওই ম্যাট্রিক্সটাই দেবে সেই জন্য আমাদের জিরো 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 এটা অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি হয়ে গেছে আর যে কোনো একটা ম্যাট্রিক্সের টু কস টু অর্ডার ম্যাট্রিক্সের সাথে যদি আমি এই ম্যাট্রিক্সটা গুণ করে দিই ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে গুণফল আবার সেই ম্যাট্রিক্সই আসে তাহলে গুণফলের রেসপেক্টে এটা আইডেন্টিটি তাহলে আইডেন্টিও হয়ে গেছে ইনভার্সটা নিশ্চয়ই তাহলে আমাদের কোনো গন্ডগোল আছে তাহলে দেখি কি লেখা যায় লেট এ বিলংস টু এম টু আর দেন এ ইনভার্স মানে আমরা আগে জানি অ্যাট জয়েন্ট অফ এ বাই ডিটার্মিন্ট অফ এরকম আমরা লিখেছি আর কি মানে অ্যাট জয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ এইবার কথা হচ্ছে যদি কোনো একটা ম্যাট্রিক্স তার ডেট ভ্যালু জিরো হয়ে যায় তাহলে তো তার ইনভার্স তুমি পাবে না তাহলে এম টু আর এই ম্যাট্রিক্স এই যে সেট ওর মধ্যে যে যে ম্যাট্রিক্সগুলোর ডেট ভ্যালু জিরো তাদের ইনভার্স নেই তাহলে তুমি আমি বলতে পারবো এম টু আর এর সমস্ত ম্যাট্রিক্সের ইনভার্স আছে বলতে পারবো না কোন সমস্ত ম্যাট্রিক্সের ইনভার্স নেই যাদের ডেড ভ্যালু জিরো তাদের কিন্তু ইনভার্স নেই আর ডেড ভ্যালু জিরো মানে সেই ম্যাট্রিক্সগুলোকে কী বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে সিঙ্গুলার এম টু আর এর মধ্যে যে যে ম্যাট্রিক্সগুলো সিঙ্গুলার তাদের কিন্তু ইনভার্স এম টু আর এর মধ্যে এক্সিস্ট করছে না তাহলে ইচ এলিমেন্ট অফ এম টু আর হ্যাজ ইনভার্স এটা আমি বলতে পারি না দেওয়ার পর ওটা ম্যান্টিপুলেশন রেসপেক্ট আর ইনভার্সটা পাওয়া যাবে না তাহলে সেটাই লিখি নাও ইফ ডেট এ ইজ ইকলস টু জিরো দ্যাট ইজ এ ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স দেন এ ইনভার্স দাস নট এক্সিস্ট যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে কিন্তু এ ইনভার্সটা এক্সিস্ট করবে না তাহলে এখান থেকে আমি বলতে পারি সো ইচ এলিমেন্ট অফ এম টু আর হ্যাজ নট ইউনিভার্স তাহলে আমি বলে দেবো সো এম টু আর এম টু আর উইল নট ফর্ম এ গ্রুপ উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ক্লিয়ার আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত থাকলো এর পরের ভিডিওতে আমরা গ্রুপ থিওরির কিছু ছোটো ছোটো অঙ্ক ছোটো ছোটো থিওরাম পড়ব যে থিওরমগুলো আমাদের মাঝে মাঝে আসে খুব ইম্পর্টেন্ট থিওরম আর এগুলো হচ্ছে আমাদের বেসিক আইডিয়াকে ক্লিয়ার করবে যে গ্রুপ কোন কোনগুলো গ্রুপ হয় কোন কোনগুলো গ্রুপ হয় না এটা দেখা যাচ্ছে জেড প্লাস গ্রুপ হচ্ছে কিন্তু জেড ডট গ্রুপ হতে পারছে না মানে জেডটা অ্যাডিশনাল রেসপেক্টে গ্রুপ হয়ে যাচ্ছে কিন্তু মাল্টিপ্লিকেশানের রেসপেক্টে গ্রুপ হতে পারছে না কেন তার কারণগুলো হচ্ছে এইগুলো এগুলো আমাদের ভালো করে বুঝে রাখতে হবে তাহলে শর্ট কোশ্চেন আমাদের ইয়ে মানে শর্ট কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে যে প্রুভ দ্যাট জেড প্লাস ইজ এ গ্রুপ বাট জেড জেড নট সরি জেড ডট ইজ নট এ গ্রুপ ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত থাকলো নেক্সট দিন আমরা নেক্সট ভিডিওতে আমরা গ্রুপের কিছু থিওরি পড়ব